বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন তো বন্ধুরা রাজ্যে শুধুমাত্র ডাব্লিউ অফিসারদের বেতন বৃদ্ধি হলো সাধারণ কর্মচারীদের কি হবে এ নিয়ে ফেসবুকে বিভিন্ন লেখালেখি শুরু হয়েছে ইতিমধ্যে নোটিফিকেশনও হয়ে গিয়েছে যে রাজ্যের ডাব্লু বিসিএস আধিকারিকদের জন্য বেতন বৃদ্ধি হল রাজ্যের ডাব্লিউ আধিকারিকদের জন্য ঢালাও সুযোগ সুবিধা বাজার দরের প্রায় অর্ধেক মূল্যে ভর্তুকিযুক্ত বিলাসবহুল আবাসনের মালিকানা সুযোগ দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ওনারশিপ হাউজিং প্রজেক্ট এর মাধ্যমে এদিকে আবার ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ অফিসারদের তথা এসডিও এডিএম ও ডিএম সাহেবদের প্রশাসনিক বিশেষ ভাতা বৃদ্ধি করার বিজ্ঞপ্তি জারি হয়েছে ওনারা লাভবান হন তাতে কারুর কোনো আপত্তি নেই কিন্তু রাজ্যের বাদবাকি সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকারের ডিএটাও সহ মিটিয়ে দিন এই ন্যায্য অধিকার থেকে আর কতদিন বঞ্চিত রাখবেন তাদের ট্রাইব্যুনাল থেকে কোর্টের দরজায় ছোটাছুটি করে এবং প্রত্যেক জায়গায় তাদের দাবির মান্যতা আদায় করেও এখনও তাদের প্রাপ্য শূন্য ওদের দেওয়ার বেলায় পয়সা নেই সরকারের এই অজুহাত তো মহামান্য কলকাতা হাইকোর্ট ও খারিজ করে দিয়েছেন তবে আর দেরি কেন তিন মাসের সময়সীমার মধ্যে তো বেশ অনেকটাই অতিক্রম হয়ে গেছে আবার কি কোনো নতুন ফোন দিয়ে এঁটেছেন এদের ঝুলিয়ে রাখার জন্য ফেসবুকে তথা সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট দেখা যাচ্ছে বিশেষ আধিকারিকদের জন্য আপনার এত দরদ বাকি সব সরকারি কর্মচারীদের প্রতি বি মাতৃসুলভ আচরণ কেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লুবিসিএস অফিসারদের ভাতা বৃদ্ধির নোটিফিকেশন যে নাম করা হয়েছে দশ ছয় দু তারিখে সাব ডিভিশনাল অফিসার রিভাইজড অ্যালাউন্স দু হাজার টাকা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পঁচিশশো টাকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিন হাজার টাকা প্রতি মাসে আবার বলছে তিন হাজার সাতশো স্কোয়ার ফিট অন প্রোপোর্শনেট বিল্ড আপ এরিয়া অফ ফ্লোর ইনক্লুডিং কস্ট অফ ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস্টিমেটেড প্রাইস অ্যাপ্রক্স ডাব্লিউ বি অফিসারদের জন্য আইএএস অফিসারদের জন্য ইত্যাদি সুবিধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়